আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। অসীম দয়াময় ও পরম করুণাময় আল্লাহ তাআলার দয়া ও করুণায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা অনেকে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, কিন্তু ঠিক ডেস্কটপ কম্পিউটারটি কোথায় রাখতে হবে, কোথায় রাখলে ডেস্কটপ কম্পিউটারটির এয়ার ফ্লো ভালো হবে, ভালো পারফরমেন্স পাওয়া যাবে, অনেক বেশি আমাদের কম্পিউটারটি আমাদের সার্ভিস দিতে পারবে, এ বিষয়ে আমরা অনেকেই সুস্পষ্ট ধারণা রাখতে পারি না। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, ডেস্কটপ কম্পিউটার একটু প্রথমের কথাটি যদি আপনি খেয়াল করেন, ডেস্কটপ অর্থাৎ ডেস্কের উপরে যেটি থাকবে সেটি তো ডেস্কটপ হওয়ার কথা, কিন্তু আমরা কি করি, একটি কম্পিউটার ক্রয় করি, সেটি টেবিলের কোনো এক জায়গায় যদি একটু চিপা থাকে সেই জায়গাতে আমরা স্যাসিসটি ঢুকিয়ে দেই। আমরা মনে করি এটি আমাদের উপরে রাখার কোনো প্রয়োজন নেই এবং এই কম্পিউটারটির নিচে থাক সেটি ভালো। এবং অনেক সময় এটি মনে করে কিন্তু আমরা RGB সিস্টেম বা কালারিং কোনো স্যাসিস নিতে চাই না, যে একটি স্যাসিস নিব সেটি থাক না নিচে সমস্যা নেই, কিন্তু আপনি যে কোনো কালারের যে কোনো চ্যাসিস নিতে পারেন। কিন্তু সবচেয়ে বড় প্রয়োজনটি হলো আপনার ডেস্কটপ কম্পিউটারটি যখন রান হয় তখন ভিতরে গরম একটি এনভায়রনমেন্ট তৈরি হয়, সেই গরমটি বের হওয়ার জন্য একটি পর্যাপ্ত জায়গা লাগে। আপনি যখন আপনার টেবিলের নিচে ডেস্কটপটি রাখবেন সেক্ষেত্রে এয়ার ফ্লো হওয়ার জন্য যথেষ্ট স্পেস থাকে না, আপনার ডেস্কটপ কম্পিউটারের ওই পরিবেশটি গরম হয়ে যায়। এই কারণে অনেক সময় দেখা যায় আপনার প্রসেসরটি ঠিকমতো কাজ করে না বা আপনার কম্পিউটারটিও অনেক সময় দীর্ঘদিন আপনাকে সার্ভিস দেয় না, অল্প দিনেই কিন্তু কম্পিউটার নষ্টর দিকে চলে যায়। সুতরাং সবচেয়ে বড় বিজ্ঞর মতো কাজ হবে যে আপনার কম্পিউটারটি চেষ্টা করবেন আপনি ডেস্কের উপরে রাখার বা এমন একটি জায়গায় রাখবেন যেই জায়গা দিয়ে এয়ার ফ্লো অর্থাৎ বাতাস সুন্দরভাবে প্রবাহিত হতে পারে। আমার পরামর্শ হলো ডেস্কটপটি ডেস্কের উপরে রাখুন বা আলো বাতাস প্রবাহিত হয় এমন একটি জায়গায় রাখুন, তাহলে আশা করছি আপনার কম্পিউটারটি আপনার অনেক বেশি দিন সার্ভিস দিবে যদি কোনো পার্টসে সমস্যা না হয়। ভিউয়ার্স, আরেকটি কথা আপনাদের বলতে চাই, অনেকে অনেক সময় বলে যে আমার কম্পিউটারটি আর্থিং করে, অর্থাৎ কম্পিউটারটির আমি যে কোনো জায়গায় স্পর্শ করলেই, বিশেষ করে স্যাসিসে স্পর্শ করলেই শক করে, তাহলে আমার উপায়টি কী? উপায় হলো আপনি যদি ফার্স্ট ফ্লোরে থাকেন, আপনার ঘরটি যদি মাটির ঘর হয় সেক্ষেত্রে একটি তার, যে তারগুলো দিয়ে অনেক সময় আমরা অনেক বেড়া টেড়া দিই, সে তার একটি তার ক্যাসিংয়ের সাথে লাগাবেন, আরেকটি তার মাটির সাথে পুঁতে দিবেন, আর আর্থিং করবে না। আর যদি আপনার কম্পিউটারটি দুইতলা তিনতলা বা আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে ওই যে আপনার ক্যাসিংয়ের এক পাশে হলো তার দিয়ে জড়াবেন, আরেকটি জানালার গ্রিলে আপনি লাগিয়ে দিবেন, তাহলে আশা করছি যে এ ধরনের সমস্যা আর হবে না। আপনি যদি এ ধরনের আরও ভিডিও আমার কাছ থেকে প্রত্যাশা করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কী ধরনের ভিডিওগুলো করলে আপনাদের প্রয়োজনে বেশি আসবে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।